আচ্ছা কত হইছে তাহলে আজকে আমরা দেখবো ইয়া মার্পস আর্ট স্মার্ট আর্ট বুঝছ না এই স্মার্ট আর্ট স্মার্ট আর্ট তো হইছে শুন স্মার্ট আর্ট তো হইছে সুদক্ষণ সুন্দর আর্ট আর্ট তো কি আঁকা আঁকা হ্যাঁ এখানে কিছু ডিজাইন দেওয়া আছে তোর অর্থাৎ সুদক্ষণ সুন্দর কিছু ডিজাইন দেওয়া আছে এইখানে দেখ এই যে স্মার্ট আর্টে আমি ক্লিক করি একটা লিস্ট চলে আসছে অল এখানে সবগুলো দেখাচ্ছে যা আছে নেট কানেকশন থাকলে আরো দেখাবে ঠিক আছে এগুলো একটা ডিজাইন করে রাখছে তুই চাইলে ব্যবহার করতে পারিস লিস্ট আকার আছে এরকম ধর আমি এটি ব্যবহার করব এইখানে তুই ব্যবহার করতে পারিস ব্যবহার করতে পারিস না এখান থেকে যে দেখ এই যে ডিজাইন ডিজাইনগুলো কত সুন্দর রেডিমেড তৈরি করা আছে এখন তুই এটা মডিফাই করে আরো সুন্দরভাবে ব্যবহার করতে পারিস ঠিক আছে এখানে লিখতে পারিস তোর কোম্পানির বিভিন্ন কাজের ধরনিয়া আবার লোগো হিসাবে এগুলো ব্যবহার করতে পারিস ঠিক আছে এইগুলো হচ্ছে স্মার্ট আর্টের কাজ স্মার্ট আর্ট অনেক কাজে লাগে যখন রেডিমেড ডিজাইন করা থাকে এগুলো তুই মডিফাই করে সুন্দর সুন্দর কাজে ব্যবহার করতে পারিস এটা নির্ভর করবে তোর কাজের উপরে হ্যাঁ এই যে এখান থেকে যে ডিজাইন অপশনটা চলেছে তাহলে স্মার্ট আর্টটা কি একটা ডিজাইন এটা ফরম্যাট নাকি এই যে ফরম্যাট অপশন এখানে রয়ে গেছে আমি মার্স মারাত স্কুলে বিভিন্ন ফরম্যাট নাই কিন্তু ডিজাইনে হ্যাঁ ব্যবহার করতে পারো এখানে দেখ অনেক ইয়ে আছে কালার চেঞ্জ করতে চাইলে দেখছিস অনেক ইয়ে আছে আমি যদি এখান থেকে স্মার্ট আর্ট গাইডটা দিয়ে রাটা নেই কথা বুঝছিস এগুলো কালার কিন্তু আমি চাইলে পরিবর্তন করতে পারো আলাদা করে আমার কালার ভালো লাগে না অন্য কালার নিয়ে নিব কথা বুঝলে দেখ কালারের অভাব নাই অবশ্যই কিন্তু এইখানে দেখ একটা জিনিস একটা কালার সাথে আরেকটা কালার কি আছে মিল আছে দেখতে ভালো লাগে এটাই হচ্ছে স্মার্ট আর্টের সবচেয়ে বড় সুবিধা তুই এরকম একটা জিনিস ডিজাইন করতে গেলে কিন্তু এখানে তো সবগুলো এক কালার না এক কালার না তুই এক কালার বানাইতে পারবি কিন্তু এক কালার তো সাধারণত এরকম ডিজাইন করে না একাধিক কালার করে কিন্তু এক কালার সাথে আরেক কালার মিল আছে দেখ এটা কিন্তু একবারে হলুদ কালার না এটা আবার কিন্তু একবারে ইয়া কালারও না সাদা কালারও না অর্থাৎ মিশ্রণ করা পাঁচটা কালারের মিশ্রণ আছে এখান থেকে তুই কালারের আইডিয়া নেয় সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবি যেমন আমরা বিজনেস কার্ড বানাই সময় স্মার্ট ইয়াটা ব্যবহার করবো ঠিক আছে এই স্মার্ট আইডিয়াটা ব্যবহার করে পরে আমরা এখান থেকে কালার নিয়ে নিয়ে পরে ওইখানে ডিজাইন করবো দেখবি ডিজাইন ফুটে উঠছে সাধারণত একটা ডিজাইন নির্ভর করে কালারের উপরে একটা ডিজাইন নির্ভর করে কালারের উপরে হ্যাঁ কালার যত ভালো হবে ডিজাইন তত সুন্দর হবে সুন্দর হবে এই তো হ্যাঁ এরকম আমাদের চিন্তা করতে হবে যত সুন্দর করা যায় ডিজাইনকে ঠিক আছে দেখ এখানে দেখ এই কালারগুলো কিন্তু চোখে লাগে না এবং দেখতে একটা সুন্দর আছে এখানে অনেকগুলো ইয়ে আছে তুই কেমন ব্যবহার করতে চাচ্ছিস সেটা নির্ভর তার উপরে দেখছিস এখানে আমি চাইলে কালার পরিবর্তন করতে পারবো দেখ কালারের সাথে কিন্তু এর মিল আছে এটা হচ্ছে স্মার্ট আর্ট হ্যাঁ স্মার্ট আর্টে আরো চেঞ্জ তুই চাইলে অনেকে যে অ্যাড নিউ শেপ তুই নতুন শেপ যোগ করতে চাস করতে পারবি এরপর যদি আরো অ্যাড করিস দেখ আরো অ্যাড করিস আর অ্যাড করিস কিন্তু কালারের সাথে সে কি করছে একটা কম্বিনেশন রাখছে সুন্দর করে আমি এটা একটু বড় করে নেই দেখ কালারের সাথে কি রাখছে সে একটা কম্বিনেশন সুন্দর কম্বিনেশন রাখছে তুই যদি একটা ট্যাক্স যোগ করতে চাস এখানে ট্যাক্স লিখতে পারবি দেখছিস এই যে আমার নাম লিখি প্রথমটা লিখতে পারতেছি না স্মার্ট আর্ট অনেক সুবিধা দিছে দেখছিস তুই ডিজাইনটাকে ইজিলি চেঞ্জ করতে পারতেছিস তারপর এখানে এই যে কালার যে কালারটা পছন্দ হচ্ছে সেই কালারটা তুই নিতে পারতেছিস কি বুঝলি তো স্মার্ট যে আর্টটা খুবই গুরুত্বপূর্ণ তা এরপর আমরা যেটা দেখবো সেটা কি দেখবো